সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে পঞ্চম শ্রেণীর 15 সপ্তাহের বাংলা একটি অ্যাসাইনমেন্ট উত্তরপত্র সহকারে দেব। আমি আশা করছি আমাদের এই উত্তরপত্র অনুযায়ী আপনি যদি লিখতে পারেন সেক্ষেত্রে সর্বোচ্চ নম্বর পাবেন বলে আমরা আশা করতে পারি। এখানে পাঠ নির্দেশনায় বলা হয়েছে, মাটির নিচে যে শহর রচনাটি মনোযোগ সহকারে পড়ি, অনুশীলনীর কাজগুলো আলাদা পৃষ্ঠায় লিখি। অর্থাৎ 1 নং-এ আপনাকে মূলত নিচের যে শব্দগুলো দেখতেছেন এগুলোর অর্থ লিখতে হবে, 2 নং-এ মূলত নিচের যেই শব্দগুলো দেখতেছেন এগুলো দিয়ে মূলত এই খালিঘর অর্থাৎ এই শূন্যস্থানগুলো পূরণ করে বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে, 3 নং-এ মূলত আপনাকে নিচের যে 5টি প্রশ্ন দেখতেছেন এই সবগুলো প্রশ্নের আনসার করতে হবে। শিক্ষার্থী 4 নং-এ মূলত নিচের যে লেখাগুলো দেখতেছেন এগুলোকে মূলত বিশ্লেষণ করে লিখতে বলা হয়েছে, 5 নং-এ মূলত আপনারা যে নিচের যে লেখাগুলো দেখতেছেন বহু নির্বাচনী প্রশ্ন এগুলোর মধ্যে যেগুলো সঠিক সেগুলো লিখতে বলা হয়েছে। এখন আমরা সম্পূর্ণ উত্তরটি আপনাদের সামনে তুলে ধরব। তুলে ধরার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সকল বিষয় অ্যাসাইনমেন্ট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দু, ইতিমধ্যে আপনারা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনে দেখতেছেন। 1 নং-এ মূলত বলা হয়েছে নিচের যে শব্দগুলো দেখতেছেন এগুলোর অর্থ লিখতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে অর্থগুলো লিখে দিয়েছি সময় বাঁচানোর সুবিধার্থে, এগুলো বলে আর আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, আপনারা এখান থেকে আনসারটা শুরু করতে পারেন। শিক্ষার্থী, প্রথমে আপনারা এই শব্দার্থগুলো ভালো করে লিখবেন, তারপরে কথা বলবো 2 নং প্রশ্নের আনসার নিয়ে। ইতিমধ্যে আপনারা আমাদের 2 নং প্রশ্নের উত্তরগুলো স্ক্রিনে দেখতেছেন। 2 নং-এ মূলত বলা হয়েছে খালিঘরে অর্থাৎ উপরের এই শব্দগুলো দিয়ে নিচের এই খালিঘরগুলো পূরণ করে বাক্যগুলো পূরণ করার কথা বলা হয়েছে, যেমন পাহাড়পুর আমাদের দেশের অতি, যার অ্যান্সার হবে প্রাচীন একটি বিহার, আর বাকিগুলো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন। সময় বাঁচানোর সুবিধার্থে এগুলো আর আমি বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। শিক্ষার্থী, কথা বলবো 3 নং প্রশ্নের আনসার নিয়ে। শিক্ষার্থী, 3 নং-এ মূলত বলা হয়েছে 5টি প্রশ্নের আনসার করতে, সেক্ষেত্রে 1 নং প্রশ্ন হলো প্রত্নতাত্ত্বিক নির্দেশন বলতে কি বোঝো, বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নির্দেশনগুলো সম্পর্কে যা জানো লিখতে বলা হয়েছে, সেক্ষেত্রে আপনারা উত্তরগুলো স্ক্রিনে দেখতেছেন। আরেকটি কথা বলতে চাই, আমরা অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি, আপনাদের কাছে একটি চাওয়া আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনি যদি অন্যান্য সপ্তাহের যদি অ্যাসাইনমেন্টগুলো যদি না লিখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সকল সপ্তাহের অ্যাসাইনমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি চাইলে দেখে দেখে লিখতে পারেন। তারপরে লিখবেন সোনারগাঁও, তারপরে হলো পাহাড়পুর, তারপরে হলো ময়স্থানগড়, তারপরে হলো ময়নামতি, আপনি এরকমভাবে বিভিন্ন কালারিং কলরও আপনি লিখতে পারেন। শিক্ষার্থী, কথা বলবো আর কিছু অর্থাৎ 1 নং প্রশ্নের আনসার নিয়ে। ইতিমধ্যে আপনারা আমাদের 1 নং প্রশ্নের উত্তরটা স্ক্রিনে দেখতেছেন। শিক্ষার্থী, 1 নং-এ মূলত বলা হয়েছে ওয়ারি বটেশ্বরের প্রত্নতান্ত্রিক নির্দেশন কিভাবে মানুষের নজরে এলো, সেক্ষেত্রে আপনারা উত্তরটা এখান থেকে লিখতে পারেন। লিখতে পারেন 1933 সালে ওয়ারি গ্রামে শ্রমিকেরা মাটি খনন করার সময় কিছু মুদ্রার সন্ধান পায়। তারপরে বাকি উত্তরটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন, সময় বাঁচানোর সুবিধার্থে আমি আর বলে শিক্ষার্থী সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কথা বলবো শিক্ষার্থী 1 নং প্রশ্নের আনসার নিয়ে। 1 নং প্রশ্নের উত্তরটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন। এখানে বলা হয়েছে ওয়ারি বটেশ্বরী এলাকাটি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত, এই এলাকাটি প্রত্নতাত্ত্বিক অঞ্চলে পরিণত হওয়ার পেছনে কি কারণ তা লিখতে বলা হয়েছে, সেক্ষেত্রে আপনারা লিখতে পারেন ওয়ারি বটেশ্বর এলাকাটি নরসিংদী জেলার বেলাব ও শিবপুর উপজেলায় অবস্থিত, এই এলাকাটি মধুপুর গড় অঞ্চলের অন্তর্ভুক্ত, ভূমিকম্প, বন্যা, প্লাবন, নদী ভাঙ্গন ইত্যাদি নানান প্রাকৃতিক দুর্যোগে একটি অঞ্চল ভূ প্রকৃতিতে সময়ের সাথে সাথে বড় ধরনের পরিবর্তন ঘটে, আর বাকিটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন। শিক্ষার্থী, কথা বলবো 1 নং প্রশ্নের উত্তর নিয়ে। আপনি আমাদের ভিডিওটি থামিয়ে বা স্টপ করে এমনকি স্ক্রিনশট দিয়েও
দেখে দেখে লিখতে পারেন। শিক্ষার্থী কথা বলবো গহনং প্রশ্নের আনসার নিয়ে। গহনং এ মূলত বলা হয়েছে ব্রহ্মপুত্র নদ আগে কোথায় দিয়ে প্রবাহিত হতো আর এখন কোথায়, সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে এই উত্তরটা দেখতেছেন, সেক্ষেত্রে এখান থেকে লিখতে পারেন। ইতিমধ্যে আপনারা উত্তরটা স্ক্রিনে দেখতেছেন, সময় বাঁচানোর সুবিধার্থে এগুলো আর বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। শিক্ষার্থী কথা বলবো উয়নং প্রশ্নের আনসার নিয়ে। উয়নং এ বলা হয়েছে কোন কোন নির্দেশন থেকে উয়ারি বটেশ্বরের সময়কাল জানা যায়, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন 1933 সালে উয়ারি গ্রামে শ্রমিকেরা মাটি খননের সময় কিছু মুদ্রার সন্ধান পায়। এই মুদ্রাগুলো ছিল বঙ্গদেশে ও ভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা। তারপরে লিখতে পারেন পরবর্তী সময়ে 2000 সালে উয়ারি বটেশ্বরে খনন কাজ শুরু হয়। এ সময় এখন থেকে প্রাপ্য নির্দেশনগুলোকে গবেষণা করে বিশেষজ্ঞদের ধারণা হয়। সময় বাঁচানোর সুবিধার্থে এগুলো আর আমি বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। তারপরে হলো চনং প্রশ্নটা, ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন, উত্তরটাও আপনারা স্ক্রিনে দেখতেছেন। আপনি আমাদের ভিডিওটি থামিয়ে বা স্টপ করো শিক্ষার্থী, দেখে দেখে লিখতে পারেন। তারপরে কথা বলবো 4 নং প্রশ্নের আনসার নিয়ে। ইতিমধ্যে আপনারা আমাদের 4 নং প্রশ্নের উত্তরটা দেখতেছেন, এগুলো আর আমি বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। শিক্ষার্থী কথা বলবো 5 নং প্রশ্নের আনসার নিয়ে। 5 নং মূলত বলা হয়েছে অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলো, যেটা সঠিক সেটা লিখতে বলা হয়েছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে লিখতে পারেন। অর্থাৎ প্রশ্নে বলা হয়েছে উয়ারি বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করে জাদুঘরে কে জমা দেন, সেক্ষেত্রে লিখতে পারেন হাবিবুল্লাহ পাঠান। অর্থাৎ 5 নং এর কর আনসার হবে হাবিবুল্লাহ পাঠান। শিক্ষার্থী খতে বলা হয়েছে একটি বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া গেছে, সেক্ষেত্রে আনসারটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন। গণং এ মূলত বলা হয়েছে, শিক্ষার্থী গণং এ বলা হয়েছে কোন নদীর পাড়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষ জাতির বসবাস, সেক্ষেত্রে আপনারা লিখে দিতে পারেন শীতলক্ষ্যা। শিক্ষার্থী তারপরে গহনং উয়নং প্রশ্নের আনসারটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন। আপনি আমাদের ভিডিওটি থামিয়ে বা স্টপ করো দেখে দেখে লিখতে পারেন সময় বাঁচানোর সুবিধার্থে, এগুলো আর আমি বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। শিক্ষার্থী এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। আরেকটি কথা মাথায় রাখবেন, হাতের লেখাগুলো একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন, বানানগুলো যাতে নির্ভুল হয় সেদিকে খেয়াল রাখবেন, লেখাগুলোর মধ্যে যাতে কাটাকাটি না হয় সেদিকেও খেয়াল রাখবেন। তাহলে আশা করছি সর্বোচ্চ নম্বর পাবেন বলে আমরা আশা করতে পারি। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। অনেক কষ্ট করে একটি ভিডিও তৈরি করি, আপনাদের কাছে একটি লাইক এমনকি ভালো একটি কমেন্ট আশা করতে পারি। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।